খাইলাম গাজা করি খাজা খাজা, এই বান্দারা কিয়ামতে পাবি তোরা সাজা, নামাজ আর করিস না কাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান, পীর ছিলেন গাউসে আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। জডু বিথি কাশিতি ও দম মেলি কালে, জডু বিথি কাশিতি ও দম মেলি কালে, তুঝে এইসি কুদরত মিলি গৌসে আজম। নারে তাকবীর। তুম হাসানি তুম হাসানি হুসাইলি কেউ না মুহিউদ্দিন হো, আয় খেজের মজমায়ে বহরাইন হে দরিয়া তেরা, আয় খেজের মজমায়ে বহরাইন হে দরিয়া তেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে আজম পীরে পীরা মীরে মীরা শাহে জিলা আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন প্যারে মুসলমান। আমার গাউসে আজমে বলেন, নাজার তো এলা বেলা দিল্লাহে জামা কাখার দালাতিন আলা হুকমে ইত্তেসালে। আমার গাউসে আজমে বলে, সারা পৃথিবী আমি এমনি ভাবে দেখি যেমনি নাকি আমার হাতের তারায় একটা সুষার দানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক দেওবন্দি ওহাবি এই কথা মানে না, সুন্নি আলেমের লোকে তর্ক আরম্ভ করছে, এটা তো সম্ভবই হয় না, সারা পৃথিবী কিভাবে দেখতে পারে, আমি তো মাইনে নাই না। সুন্নি মৌলবি সাহেব বলছে, আচ্ছা আপনি কেন মানেন না? আমি মানি না, এটা সম্ভব হয় না। একটা মানুষে যত দূর নাকি নজর যায় তত দূর দেখতে পারে, সারা পৃথিবী কিন্তু দেখাটা সম্ভব হইতে পারে না। সুন্নি আলেমে জিজ্ঞাসা করছে, আপনি কিসের চাকরি করেন? কয়ে আপনার দোয়াশি বাদে আমি রেলওয়ে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং চাকরি করি। কিসের চাকরি করে? রেলওয়ে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার চাকরি। আচ্ছা আপনি যেহেতু বড় একটা চাকরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরো লাইফ টাইম করে দেখ, আপনার হায়াত দারাজ করে দেখ, এত বড় চাকরি যে আপনি করেন, আচ্ছা এই যে সুদূর ভারতের ভিতরে এত বড় একটা কান্ট্রি এত রেল চলাচল করে, আপনারা কিভাবে টের পান অমুক স্টেশন অমুক জায়গায়, তমুক স্টেশন তমুক জায়গায়, সারা স্টেশন তো ঘোরা সম্ভব হয় নাই আপনাদের বোধহয়? না, হ্যাঁ হয় নাই, এটা সম্ভব না। কিন্তু সরকারে আমাদেরকে একটা ম্যাপ দিছে, ম্যাপের ভিতরে সব পাওয়া যায়। হ্যাঁ, ম্যাপের ভিতরে সব পাওয়া যায়। একটু বাইর করেন তো ম্যাপটা দেখি। তো ম্যাপটা বাইর করে দিছে, সুন্নি আলেম জিজ্ঞাসা করেন, আচ্ছা বলেন তো এখানে দিল্লির স্টেশন কোন জায়গায় আছে? কয় দিল্লির স্টেশন দেখবেন, এই যে, এই যে দেখেন, এই যে ফুটাটা দেখছেন না, এই ফুটাটা হলো দিল্লি স্টেশন। আচ্ছা বোম্বাই স্টেশনটা একটু দেখান, এই যে যে ফুটাটা দেখছেন না, এটা হলো বোম্বাই স্টেশন। আচ্ছা কলকাতায় তো বড় সিটি একটা, ওখানকার স্টেশনও তো অনেক বড় হবে, আচ্ছা স্টেশনটা দেখান তো, এই যে ফুটাটা দেখেন না। তো সন্নি মলবি সাহেব বলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তিনবার করে নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহর কাম আপনি করে ফেলাইছেন। এত বড় দিল্লির স্টেশন এই ফুটার ভিতরে কিভাবে ঢুকে গেল? ওই সারা কলকাতা এত বড় কলকাতা আমি কিছু বুঝি না। আপনার এই মেপের ভিতরে যদি ওই কলকাতার স্টেশন, বোম্বাইয়ের স্টেশন, আরো বড় বড় স্টেশন আরো রয়েছে, কত টঙ্গের ময়দান প্ল্যাটফর্ম, এটা যদি সম্ভব হইতে পারে তো আমার গৌসে আজমকে আল্লাহ ম্যাপ দেওয়াটা সম্ভব হইতে পারে। যার জন্য আমার গৌসে আজম আজিমুল বরকাত, আল্লাহ রাব্বুল আলামিন কে এমন সম্মান দিয়েছেন। আমার গৌসে আজমের জোর গলায় বলেন, সিনা টান করে বলেন, নাজার তুইলা বেলা দিল্লাহে জামা
का खार दलातिन आला हुकुमे इत्ते साले अमर गौसे आजम के अल्लाह रब्बुल आलमीन एमन पावर दिए सें अमर गौसे आजम खाजा ए खाजे गानेर पीर सिलें आरो जत औलिया आसें सकलेर पीर सिलें उनाके अल्लाह एमन अधिकार दिए सिलें बगदादेर जामे मस्जिदेर मेम्बर रूपे बसे थेके बोलछिलें कदमी हाजिही कदमी हाजिही आला रकबते कुल्ले वली इल्ला अमारे पाव सारा पृथ्वीर भितरे जत औलिया आछेन एमन कियामत पर्यन्त आसबेन समस्त औलिया केरामेर गर्दानेर उपरे सुभानाल्लाह আমার গৌসে আজম বললেন যদি কোনো ওলি আমার এই পাওয়ার সার্টিফিকেট নাই নাই আমার পাও কান্দের উপরে চড়াই নাই তার কোনোদিন বেলায় টিকে থাকতে পারে না তার বেলায় এটি কাটা যাবে এক বুজুর্গ ছিলেন নাম ছিলেন শাইখ সানা ওই কিন্তু মনে মনে মাইনে নেয় নাই আমি নিজেই নিজে ক্যাপাসিটি করে আল্লাহর ওলি হয়েছি অমুকের পাও নেওয়া আমার দরকার নাই আমি নিজে নিজে আল্লাহর ওয়ালায়ত হাসিল করেছি অমুকের পায়ের সার্টিফাই আমার নেবার দরকার নাই গৌসে আজমে এই শব্দটা কানে কানে শুইলে একটা যে বলি কান্দে আমার পাও নাই তার কান্দে চলে যাবে শুয়রের বাচ্চা এইটাই হয়েছিল লাশ মুহূর্তের বিয়ার মুসলমান গৌসে আজমের বদ্দ লেগে গেল শাইখ সানা একদিন যাইতে যাইতে এক বুজুর্গের বাড়ি এক খ্রিস্টানের বাড়ি বগুল দিয়ে যায় যাইতে দিকে খ্রিস্টানের বাড়ি সুতাল সুরতেছে একটা সুন্দরী মেয়ে দেখে তো আশেক দেওয়ানা হয়ে গেল চোখের পানি মুখের পানি সব পানি একসাথে শুরু হয়ে গেল এটা কিভাবে আয়ত্ত করা যায় এটা আয়ত্ত করবার যে খ্রিস্টান বাড়িতে একটা প্রস্তাব আগবাড়াইলো খ্রিস্টান বেসরায় বলল আমার বাড়িতে এই মেয়েটা যদি তোমার লাগে তবে আমার বাড়ির 12 বছর কামলা করতে হবে মেয়ের উপরে এমন আশেক হয়েছে আসলে আশেক না আমার গৌস আজমের বদদোয়া লাগছে গৌস আজমের বদদোয়া লাগছে এইবার 12 বছর যেমনে না হোক 12 বছর তার কাটাইতেছে ওই খ্রিস্টান পাদ্রির ছিল কিছু শুয়ার শুয়ারের ব্যবসা করতাম এই বেচারা দেখুন 12 বছর কামলা করে আর এই শুয়ার গুলা পাথারে নিয়ে যা আসা যাওয়া করে হঠাৎ করে একদিন শুয়ার বিয়াইয়া যায় এই বাচ্চা তো হাঁটতে পারে না ওই যে দেখুন কত নামি গামি আল্লাহর বলি শাইখ সানা এই বাচ্চা গুলা বাধ্যত পরে কান্দাত করে নিয়ে খ্রিস্টান বাড়িতে আসা যাওয়া করা লাগে এই তো গৌস আজমের বদ্দ লাগে গেছে 12 বছর পুষায় যায় 12 বছর পুষায় যাওয়ার পরে এইবার বিয়া হবে বিয়ার আনুষ্ঠানিক বৈঠক বসবে তার আগে আগে খ্রিস্টান ঘরে একটা প্রথা হইল এক হাতে শোরের মাংস আরেক হাতে থাকবে শরাবের পিয়ালা এই দুইটা খোলা মঞ্চে খাইতে হবে তারপরে হবে বিয়া যখন নাকি শাইখে সানকা এক হাতের ভিতরে নিচে শোরের মাংস আরেক হাতে নিচে শরাবের পিয়ালা মদের পিয়ালা দুই তিনটা মুরিদান পাশে ছিল তারা দেখলো হ্যারে সর্বনাশ হয়ে গেল এতদিন কিবা কিবি করে তো কাটায় গেল আজকে তো আমাদের পেশাবে ইমান থেকে হাত দুয়ার পাল্লাইয়া গেছে এইবার এই তিলজল বাগদাদ শরীফের দিকে মুখ কইরা আমার গৌসে আজমকে ডাকা শুরু করলেন ইয়া গৌসে আজম মাদি দিলি আগিসিলি গৌসে আজম বমনে বেসার সামা মদদ দে কিবলায়ে দি মদদ দে কাবায়ে ইমাল মদদ দে ও বাগদাদের পীর আমাদের পীর কিন্তু গেল এতদিন যায় না হোক শোরের বাচ্চা বহন করছে ইমানটা তো কমসে কম সালামত ছিল আজকে তো হাতের ভিতরে শরাব আর এক হাতের ভিতরে শোরের মাংস আমাদের পীর বোধ হয় আজকে ইমান থেকে হাত দিয়ে বলবে হুজুর একটু দয়া করেন মায়া করেন আমার গাউসে আজমের দয়া লাগলো হাজার হইলো তো একদিনের মুরিদ ছিলেন হাজার হইলো তো একদিনের খলিফা ছিলেন বাগদাদ শরীফ থেকে রহমতের নজর ফায়েজের নজর বরকতের নজর ডাইলে দিল শেখ সানার বুকের ভিতরে শেখ সানা আসম্বিত বুঝলে গেল আইরে আমি কেন এই জায়গায় আমার হাতে কেন সারাত আমার হাতে কেন শোরের মাংস দুইটা দুই দিকে ডেল মাইরা দিয়া সিনার ভিতরে দুইটা থাপর মাইরা বাগদাদ শরীফের দিকে পাগল দেওয়ানা হইয়া দৌড় দেয় এবার চলে গেলেন বাগদাদ শরীফের ভিতরে আমার গোসে আজমের পায়ের ভিতরে পড়ে গেলেন হুজুর গো
আমি আমার উপরে গৌরব করছিলাম, আমি মনে মনে ভাবছিলাম আমার ক্যাপাসিটিতে আমি আল্লাহর ওলি হয়েছি না, কোনোদিনও সম্ভব হয় না। আপনার পারমিশন যার উপরে আছে সেই আল্লাহর ওলি হইতে পারবে, আপনার পারমিশন নাই কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। আমারে মাফ করে দে, আমি আর কোনোদিন ওলির বেয়াদবি করব না। ও হিন্দুস্তানিরা, ও হিন্দুস্তানের মুসলমানেরা, আমরা কেন আজকে তো মার খাই? একটা কারণ এটাই, আমরা দরবার বাদ দিলাম, আমরা আউলিয়ার বারগা বাদ দিলাম, আমরা আউলিয়ার খানকা বাদ দিছি, মাজারের ভিতরে গেলে সেরে কি হয়? না যায় হয়। যদি এই ফতোয়া তোমাদের থাইকে যায়, এতদিন তো তোমরা সুরা সুরা মায়ের খাইছো, এখন খোলা মঞ্চে মায়ের খাবা? দেখো তোমরা সার্ভে কইরা, যেই যেই জায়গাতে আল্লাহর বলিরা থাকে ওই জায়গাতে কোনোদিন গোষ্ঠীগত সংঘর্ষ হয় নাই, যেই যেই জায়গাতে আল্লাহর দুশ্মনেরা বেশি থাকে, আউলিয়ার দুশ্মনেরা থাকে, ভালো করে সার্ভে করে দেখো ওইখানে মারামারিটা একটু বেশি হয়ে আছে। জোরে বলছেন হয় না নাই? আমার কথাটা হয় না নাই? ইয়ারে মুসলমান, এখন আর বোধহয় আমার সময় নাই, চাপতেছে লাহে লাহে, কিন্তু আর দুই চারটা কথা না কই তুমি আপনাদের সম্মুখে যাইতে পারবো না। একবার সবাই চিল্লায় বলুন সুবহানাল্লাহ। শয়তান থেকে বাইসে থাকবেন, শয়তান কিন্তু মহাশত্রু, এমন শত্রু এটা কোন এই 2015 সনের কোন নতুন শত্রু না, এটা এই দুশ্মনের পুরানা, এমন পুরানা হযরতে আদম আলাইহিস সালাম আমাদের যে আদি পিতা আছে উনাকে জান্নাত থেকে বাইর করে ছাড়ছে। জোরে বলুন হয় না নাই? এই শয়তান একদম মাথার ভিতরে পাগড়ি মাইরে আশা নিয়ে দাড়ি নিয়ে জান্নাতের ভিতরে গেছে, যায় হে হযরতে আদম আর হযরতে হাওয়ার নসিহত করে, ওয়া কাসামাহুমা ইন্নি লাকুমা মিনান নাসিহিন, আদম গো হাওয়া গো আমি আইছি তোমাদেরকে নসিহত করবা, দেখো আমার সুরত চেহারাটা, আমি তোমাদেরকে ধোকা দিবার আসি নাই। আসলে যে গুন্দম খাবার আল্লাহ না করছে তার কারণ কি জানেন? তার মানে ওটা না খাইলেই বাড়ান লাগবো, আর খাইলে চিরস্থায়ী হবে। তো দেখছে একটু পাগড়ি ফুগড়ি জুব্বা কুব্বা সব ঠিকই আছে, আজকাল বর্তমান সিচুয়েশন আমাদের এখানে এটা কিছু কিছু হয়েছে, পাগড়ি দেখে লাঠি দেখে কুর্তা জামা দেখে তো হযরত আদম আলাইহিস সালাম গুন্দম খাইছিল না, ও কাসম হামা কসম খাইছিল, খোদার কসম খেয়ে কইতাছে আদম গো আপনার আমি কোনোদিন পাগারও ফালাবো না, গুন্দমটা খায় ফেলেন না, লাইফ টাইম করে নেন, জান্নাতের ভিতরে থেকে যাবেন, না খাইলে কিন্তু বাড়ান লাগবো, যার জন্য আল্লাহ কইছে খায়ও না, লা তাকরাবা হাজির সাদারা ফাতাকুনা মিনা জালিমিন, তোমরা কিন্তু জালিম হয়ে যাবা। তবে আর মুসলমান এই শয়তান ওখানে কসম খাইয়ে হযরত আদম আলাইহিস সালামকে পটাইয়া হযরত হাওয়াকে গুন্দম খাওয়াই ওখান থেকে বাইর করলো, হয় না নাই? তো আমাদের আদি পিতাকে ছাড়ে না আর আপনাদেরকে খাতির করবে? জোরে বলবেন খাতির করবে? যে নাকি মন্ত্রী মিনিস্টার মানে না ওই কে এই রাজা প্রজাদেরকে মাফ করবে? কোনোদিন মানবে? কোনোদিনও না। এই কিন্তু আমাদের খোলা দুশ্মন, কোনোদিনও আমাদেরকে ভালো রাস্তায় যাইতে দিবে না, যেটা কুরাস্তা পথভ্রষ্ট রাস্তা সেই রাস্তা আমাদেরকে ঠেলবে। একদিন এক শয়তান, একদিন এক শয়তান দেখেন কিরকম তার ভেগু ভাবনা, কুয়ার বুগুলে বসে বসে কান্দিতেছে। আর এই কান্দনটা কি বা জানেন? একটা বেটা মানে ছাগল নিয়ে যায় বাজারে, যাইতে এই শয়তানে করছে কি, ছাগল ডারুসি দিকে খুলে দিছে, খুলে দেওয়ার পরে এখন তো ছাগল চলে গেছে, বুঝেন না কথাটা, ছাগল তো চলে গেছে, তো এই বেড়ার আগে ঠেলা রশি দিয়ে আর কি করবো বাড়িতে, নিয়ে রশিও ফেলাই দিয়ে গেছে গা, তো এই রশি এই শয়তানে কাড়াই নিয়ে কুয়ার একটা কুয়ার বগলে বসে থেকে কান্দিতেছে, আল্লাহ আর কেউ রে ভাইলো না আমারই ভাইলো, আমার ছাগল নাই কুয়ার ভিতরে ভরে গেছে গা, তো এই বেসরা মনে মনে কান্দিতেছে, আরে আমারও তো ছাগল আড়াইছে, এখন বইরে যায় কি দিয়ে বুঝাই, তে দেখা যাক ছাগল ভরে গেছে যদি উঠাবার পাইতেছে না, আমি যদি পাই তো ওখানে যা কইছে বন্ধু আপনার হইছে কি, কয় আমার একটা ছাগল আছে গরিব মানুষ ছাগল না কুয়া ভরে গেছে, আসলে ছাগল ভরে নাই রশি হইছে ওটা উনার দায়, তে ওনাকে বলছে যে কি এখন কি করা যায়, আমার তো সাহসে কুলাই না, আপনি যদি পারেন তো একটু নাই মেহেরে যদি ছাগলটা তুলে দিতেন। নামাজ ভাঙা কি? নামাজ পড়তেছেন হঠাৎ নামাজ বাদ দিলেন, এটা কি? জোরে বলেন না, না কোনো কেস মেস আছে আপনাদের উপরে, যা বাজ হলে পুলিশে ধরবো, চুপচাপ যে বসে আছেন, জোরে বলেন নামাজ ভাঙাটা পাপ না সওয়াব? গুনাহ। কেন্দ্র দেখেন নবীর খাতিরে যদি
গুনাও কেউ কইরা ফেলায় আল্লাহ কয় সেই গুনাহ আমি দেখি না, নবীর আদব করছো আমি মাইনা নেই। আল্লাহ কোরআনে বলেন ইস্তাজিবুলিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম, আল্লাহ কোরআনে বলেন তুমি যদি নামাজি অবস্থায় আছো ওই নামাজি অবস্থায় যদি আল্লাহ ডাইক আল্লাহর নবী আমার হাবিবে ডাইকে ফেলায় নামাজ ভাঙিয়ে দিয়া হইলো আল্লাহ রাসূলের কথা শুনবার জন্য চইলা যাও, সুবহানাল্লাহ। নামাজ ভাঙিয়ে দেওয়া গুনাহ, নামাজ ভাঙলে গুনাহ হয়, নামাজ ভাঙলে খারাপ কথা, এটা জনসাধারণের তরফ থেকে আপনারা কি করলেন আমাকে কমেন্টস দিলেন, কিন্তু এইবার কোরআনের মাধ্যমে জানাইয়া দিলাম নামাজ ভাঙলে যদি নবীর আদব রক্ষা হয় সেই নামাজটাও ভাঙিয়ে ফেলাও, ওই গুনাহটাও আল্লাহর দরবারে সওয়াবের ভিতরে পরিণত হইয়া যায়। এইবার দেখুন যারা নাকি কাফের যারা নাকি দুশ্মন তাদের অন্তরের ভিতরে যদি নবীর মহব্বত চলে আসে তাদের নিশ্চিত তারা চমকে যায়, তাদের নসিবের সিতারা চমকে যায়। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে একদল জাদুকরে জাদু করছিলেন, জোরে বলেন ফেরাউনের পাটিয়ে জাদু করছিলেন না নাই, ফেরাউন জাদুকর পার্টিদেরকে ডাইকে আনছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকের ভিতরে, হযরত মূসা আলাইহিস সালাম একলা ফিল্ডের ভিতরে আর কেউ নাই, ওদিকে ফেরাউনের পার্টি জাদুর পার্টি নিয়ে আসছে, হযরত মূসা আলাইহিস সালামকে জাদুগিরি দিয়ে শেষ কইরা দিবে। এইবার জাদুর টিম আয়েশা হযরত মূসা আলাইহিস সালামকে সম্মুখে রেখে সম্বোধন করে বলে মূসা ইম্মান তুলকিয়া ইম্মা আন্না আদব সহকারে জিজ্ঞাসা করছিল আপনি আগে জাদু করবেন না আমি আগে জাদু করব, এই আদবটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বললেন ফেরাউনের দল তোমরাই আগে জাদু করো। এইবার ফেরাউনের জাদুর টিম আকবর আইসে এইরম মোটা মোটা রশি বানাইছিল, ওই রশির রশির ভিতরে আলকাত্তা কিছুগুলা মাখাইয়া রোদের ভিতরে ছাইরা দেয়, আলকাত্তা আগে টাইট ছিল এইবার রোদের পুষরে ঢিল হওয়া শুরু করলো, এই রশিগুলা লাহে লাহে পেস মুসুর নেওয়া শুরু করলেন, চোখের ভিতরে বেলকি লাগিয়া গেল, এমন লাগলো যে ওগুলা তো রশি না ওগুলা সাপ। হযরত মূসা আলাইহিস সালাম দেখতে আছেন সমস্ত সাপগুলা আগের দিকে চলে আইতেছে আমারে খাবার জন্য, এবার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ গো সাপ একটা না হাজার হাজার সাপ মুখ খুলাইতে যাবার খাবার। আল্লাহ বলে ও মুসা তোমার হাতে যেটা ডান্ডা লাঠি ওটা তুমি মাটির উপরে ছাইরা দাও। হযরত মূসা আলাইহিস সালাম ডান্ডা মাটির উপরে ছাইরা দিলেন, সঙ্গে সঙ্গে সোবানুন মুবিন এই মুহূর্তে অজগর সাপ হয়ে যায়, আর এই সাপে ওই বানাওটি সাপগুলারে খাইয়া ভস্ম কইরা দেয়। এইবার সমস্ত জাদুঘর চইলে আসে মূসা আলাইহিস সালামের কাছে, আইসা বলে হুজুর এইবার আমাদেরকে কলিমা পড়াইয়া মুসলমান বলাইয়া দেন। ফেরাউনে হাক দিতেছে, ফেরাউনে সিঙ্গেল মারতেছে, এই তোদেরকে জাদু করবার জন্য আনছি মুসাকে ধ্বংস করবার জন্য, এইবার যে তোরাই সিলিন্ডার মারতেছ। ওই জাদুর টিমে বলে না না সর্বনাশ, আমরা যে জাদু নাকি শেষ পর্যায়ের জাদু ছিল সেটাই করছিলাম, মুসারে শেষ করে দিব। কিন্তু মূসা আলাইহিস সালামের হাতের লাঠি অযোগ্য হয়ে শেষ করে দিছে, এরপর আমাদের কাছে আর কোনো অপশনই নাই, আমরা কিভাবে বাঁচবো কিভাবে আপনার সম্মান বাঁচাবো, গতিকে আমাদের জানা শেষ ইনি নবী না, পৃথিবীর বুকে আমাদের জাদুর উপরে কোনো আর জাদুই নাই, গতিকে এইটাই হলো অন্তিম পর্যায়ের কথা, আমরা সবাই মুসলমান হয়ে যাব। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন, ফেরাউনে কয় সর্বনাশ তোরা দাঁড়ায় যা, তোরা যদি মুসলমান হয়ে যাস তোদের হাত পা নাক কান সব কেটে দেব, কয় কেটে দিতে পারেন কিন্তু আমরা হকিকত যাই না ভাইছে, এইবার আমাদেরকে থামাইতে পারবেন না, আমরা মুসলমান হয়ে গেলাম। এই যে মুসলমান হয়ে গেল তার কারণটা কি, ওই যে জাদুর আগে একটু এজাজত চাইছিল মুসার কাছে একটু আদব করছিল, হুজুর জাদু আপনি আগে করবেন না আমি আগে করব, হযরত মূসা আলাইহিস সালামকে যে এই এজাজতটা চাইছিলেন একটু আদব জানাইলেন, আল্লাহ বলে যারা নবীরে আদব করে তারা যদি কাফের হয় তাদেরকে আমি আর কাফের রাখবো না, তাদেরকে আমি একদিন হলো ইমানদার বানাইয়া দেব। সুবহানাল্লাহ, নবীর আদব করলে কাফের মুসলমান হয়ে যায়, আর নামাজ ভাঙলে গুনাহ নবীর জন্য গুনাহ হয় না। এইবার দেখুন মসজিদ বানাইলে সওয়াব, নবীর উল্টা মসজিদ বানাইলে গুনাহ। এইবার আমি এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবার চাই, আমার ট্রেন তার মানে আছে 12টায়, এইবার যদি আমি অস করতেই থাকি না তো আমাদের ওখানে একটু অসুবিধা হবে। জানা হোক আমি এই পর্যন্ত আপনাদের সম্মুখে
সম্বোধন করে আমি আমার ওয়াজ সমাপ্তি করতেছি। এইবার আপনাদের সম্মুখে চলে আসবেন হাফিজ মতিউর রহমান সাহেব কেবলা, ওনার পরে আলতুন মাওলানা সাহেব আব্দুল হক ওনাকে বলা হয়। উনি সুমধুর বাক্য দিয়ে সুমধুর কণ্ঠতে আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত শোনাবেন। আমার আসলে টেনশন লেগে গেছে, ট্রেনের ট্রেন তো সময় মতো যায় তো, যার জন্য মানে আমি থুতুবুতু একটু লেগে গেছে গা। আপনারা আমার জন্য দোয়া করবেন রব্বুল আলামিন যাতে আমাদেরকে হেলে সুন্নাত ওয়াল জামাতের বানায় রাখে, জোরে বলুন আমিন। নবী ছাড়া কিন্তু উপায় নাই। আমি সেদিনকে একটা ওয়াজ করে আইছি, বড় আচরিত ওয়াজ। এই কিছুগুলা লোকে মানে সুন্নি জামাতের লোক একটু টিস্কারি মস্কারি করে, কই দেখছো সাবান মাসালে ইয়া নবী সালাম আলাইকা, এই সাবান সান ছাড়াও যদি তোদের তোদের ক্ষমতা একুলায় সারা মাস ইয়া নবী বলগা, এর ভিতরে তো কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু আল্লাহ একটা রুটিন বানাই দিছে, সারা বছর যদি আল্লাহ রমজানে রোজা দিত জোরে বলেন এই সম্মানটা থাকতো, আর সারা বছর যদি ঈদ দিত জোরে বলেন আপনার কাপড় কিনতেন, এই বিড়টা লাগতো কি মজাই থাকতো না। তো কিয়াম করোগা মানা তো নাই, প্রত্যেক দিন করোগা, কিন্তু সাবান চান্দে রবিউল আউয়াল মাসে একটু বেশি বেশি করা যায়, এটা আমরা একটা রুটিন বানায় নিছি রে ভাই। তোরা মজাক করিস না, মজাক করলে কিন্তু গাল্লায় সহ্য করবে না। ওই যে দেখছ না, নামাজ ভাঙা গুনাহ, নবীর খাতিরে ভাঙলে গুনাহ হয় না, কত বড় কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা করে না নবী কে মান, যারা করে না নবী কে মান আর সম্মান, তাদের থাকতে পারে না মুসলমান ওই আল্লাহর ইমান, জোরে বলেন হয় না নাই। এইবার দেখেন আমি কথাটা কই শেষ করে দেই, একজন মুকারির রাইত করে গলা ফাড়ায় আওয়াজ করে সুন্নিরা বলতেছে আজমির শরীফে বলে জান্নাতি দরওয়াজা আছে, সর্বনাশ্য কথা আল্লাহর জান্নাত হলো আল্লাহর আরশের বগলে, আবার জান্নাতি দরওয়াজা চলে আছে আজমিরে, ঘর বানাইছি আসামে দরওয়াজা হইলো মেঘালয়। এটা কি বা কথা, জান্নাত তার সময় আল্লাহর বগলে না, আবার জান্নাতি দরজা আজমিরে কোথায় থেকে চলে আইলো? আয়াত পরে কোরআনে ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া, ওই আল্লাহর আরশের বগলে জান্নাত, এটা কি কথা, জান্নাতি দরজা আজমিরে চলে আইলো। এইবার আপনাদের মতন একজন আনপর শ্রোতা ভাই, উনি আলেম না হাফেজ না কারিও না, উনি দাঁড়ায় যায় বলেন ওই মৌলভী সাহেব আপনি একটু ওয়াজ থামাইন, একটু আগে যে আপনি ওয়াজ করলেন জান্নাত হলো আল্লাহর কাছে দরওয়াজা হলো আজমির শরীফে উল্টা পাল্টা ওয়াজ, এটা আপনি উল্টা করছেন, তার কারণ আপনাদের মুখ থেকে একদিন একটা ওয়াজ শুনছিলাম ইন্নাল জান্নাতা তাহাতা ইয়াকদাম ইউম্মাতিকুম, জান্নাত হলো মায়ের পায়ের তলে, আল্লাহ বলতেছে জান্নাত হলো সাত আসমানের উপরে, আবার হাদিসের ভিতরে বুঝাইছেন জান্নাত চলে আইছে মায়ের ভাইয়ের তলে। জান্নাত কয়টা গো হুজুর, হুজুর তো পাগে বইরা গেছে, উজু যাও যাও অবস্থা হয়ে গেছে, এটা কোন কারবার, শ্রোতা ভাই দিয়ে আমার আটকায় ফেলাইলো। জান্নাত হলো আল্লাহর কাছে, আমি বড় বড় গলা দিয়ে আওয়াজ করলাম জান্নাত কি ভাই চলে আসলো আজমির শরীফে, এই দিহি বালা করে আটকাইছে আমারে, এইবার জান্নাত তাই নে চলে নিয়ে আইছে মায়ের ভাইয়ের তলে। এখন আমি কি উত্তর দে, দরওয়াজা নিয়ে কাইজে করে জান্নাতুল আল্লাহর বগলে দরওয়াজা আইছে আজমিরে, এটা নিয়ে কাইজে করে এইবার সমস্ত জান্নাতি মায়ের বাইরে তুলে নিয়ে ঢুকাইয়া দেয়। এইবার তো মৌলভী সাহেব হতবাগা হয়ে যায়, আমি তো একটু আগে ওয়াজ করছিলাম দরওয়াজা নিয়ে, এইবার সারা জান্নাতি তুমি ঢুকাই দিলা মায়ের বাইরে তলে। আর আসলে ওটা সিহাসের তার একটি হাদিস, ইয়ার ভিতরে সন্দেহ থাকলে কেউ কাফের হইয়া যায়, জোরে বলেন জান্নাতি দরওয়াজার নাম রাখাকেই ভুল হয়েছে, জান্নাতি নাম রাখা দরওয়াজার নাম রাখা কোনোদিনও ভুল হয় নাই, এটা টিস্কারি ঠাট্টা মস্কারি আউলিয়াদের সাথে কোনোদিন করা লাগে।